কেমন আছেন বন্ধুরা? আচ্ছা, শীত কিন্তু এখন পড়বে পড়বে করছে, বা বেশ কিছু জায়গায় হয়তো শীত একটু জাঁকিয়েই ধরেছে। তো শীত এসে গেছে মানেই কিন্তু আমাদের একটুখানি ঘুরতে যাব মেন্টালিটি, তার সাথেও কিন্তু আরেকটা জিনিস, পিকনিক। পিকনিক কিন্তু আমাদের বাঙালিদের বা সবারই একটা খুব একটা মানে আমাদের একটা ইমোশনাল ব্যাপার আর কি। তো যাই হোক, আমি আপনাদেরকে বাদু রোড, মধ্যমগ্রাম বারাসাতে যে বাদু বলে যে এরিয়াটা আছে, বাদু রোডের আপনারা এখানে শুনেছেন প্রচুর পিকনিক স্পট বা পিকনিক গার্ডেন ভাড়া পাওয়া যায়। তো চলুন, আমি আপনাদের জন্য এনেছি সেরা সেরা কিছু পিকনিক গার্ডেন, এবং সস্তার মধ্যে, যেগুলো খুবই ইজি অ্যাফোর্ডেবল হয় এবং খুব সুন্দর, মানে একদম সেফটি সিকিউরিটি নিয়ে কোনো চিন্তা নেই, সেরকম কয়েকটা জায়গা আমি আপনাদের জন্য এনেছি। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই প্রত্যেকটা বাগান বাড়ি, তার সাথে কন্ট্যাক্ট নাম্বার থাকবে। হ্যাঁ, ডেসক্রিপশন বক্সটা দেখবেন, কারণ সবকটা ফোন নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে। কীভাবে আসবেন সব কিছুই ওখানে মানে স্পষ্টভাবে আমি দিয়ে দেবো। তো দেখতে থাকুন ভিডিওটা। তো চলুন ভেতরে যাওয়া যাক। এই হলো এন্ট্রান্স। হ্যাঁ, তুলে নিচ্ছি। তো এই হলো ভেতরের জায়গাটা, লোকনাথ গার্ডেনের। আচ্ছা, এখানে মোটামুটি কত লোক অ্যাকোমোডেট করা যায়? 50-60 জন? হ্যাঁ, তার বেশি হলে অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, একটু চাপ হবে, আবার ওপাশেও জায়গা আছে। চলো ওপাশে। হ্যাঁ, ওপাশে জায়গাটাও দেখিয়ে নিচ্ছে। আর এইখানটা বেশ বসা যায়, খাওয়া দাওয়ার জন্য এই জায়গাটা অনেকেই প্রেফার করতে পারেন। আবার এখানে একটা ঘর আছে, এই ঘরটা ভাড়া পেয়ে যাবেন। কোথায়? এখানে লেডিস টয়লেট এদিকে? এইটা জেন্টস, ঘরের ভেতরে লেডিস। ঘরের ভেতরে লেডিস আছে, ঠিক আছে। এই ঘরটাও পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, আর এইটা কি আছে? এটা কিছু নেই না। আচ্ছা, তো এগুলো বন্ধু দেখতে পাচ্ছেন টোটালটাই, এই সুন্দর গার্ডেনটা বেশ সাজিয়ে গুছিয়ে। ছোট 50-60 জনের যদি, হ্যাঁ 50-60 জনের কোনো গ্রুপ থাকে তাহলে কিন্তু খুব সুন্দর। আর এই দিকটাও আছে, এটা কিন্তু যদিও পরিষ্কার হয়ে যাবে, অসুবিধার কিছু নেই। তো এই পুরো জায়গাটা পেয়ে যাচ্ছেন। আমি কত টাকা ভাড়া আমি সব আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর এই হলো টোটাল গার্ডেনটা, পুরো গাছগাছালিতে ভরা, সুন্দর লাগবে, একটা আদর্শ পিকনিক স্পট। আচ্ছা দাদা, ভাড়াটা কিরকম আছে? ১০০০, ঠিক আছে। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা, ক্যাটারিং কি যদি এখানে বলে দেই হয়ে যাবে তো? ঠিক আছে। এই 1000-এর ভেতরে এই ঘরটাও, দুখানা ঘরও পাওয়া যাচ্ছে। একখানা বড় ঘর আছে, ভেতরে টয়লেট আছে লেডিস, বাইরে জেন্টস আছে। ঠিক আছে, ওই রামনে বসে খেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, এখানে বসে খাওয়া যায়। ঠিক আছে, লিটল গ্রিন গার্ডেন, এটাও একটা পিকনিক স্পট। এটাও দেখুন খুব সুন্দর একটা স্পট, এটা কিন্তু অনেক বড় জায়গা। তো এইখানেও এখানে রান্নাগুলো এখানে করা যায়, বা সামনে যে এই যে গেটটা দেখছেন ওটা খুলে দেবে, ওখানেও রান্না করা যায়। এখানে সমস্ত বসা যায়, একটা ছোটো ঢেঁকি আছে, দোলনা টোলনাগুলো সব লাগিয়ে দেওয়া হবে। যখন ভাড়া নেবেন দোলনাগুলো কিন্তু সব লাগিয়ে দেওয়া যাবে। এখানে টয়লেট আছে। আর এই যে জায়গাটা দেখছেন, এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। এই জায়গাটা কিন্তু খাওয়া দাওয়ার জন্য একদম আদর্শ। দেখুন, একদম পুরো খাওয়া দাওয়ার জন্যই তৈরি করা আছে। এটাও মোটামুটি 60-70 জনের গ্রুপের আরামসে এই বাগান বাড়িটা এনজয় করতে পারবেন। আর এর সাথে পিছনেও কিন্তু আরেকটা জায়গা আছে, এখানে ফুটবল, ক্রিকেট বা ব্যাডমিন্টন খেলতে পারবেন। এটাও একটা বড় জায়গা, যদি চান সামনেরটুকুও নিতে পারেন, মানে এই গেটের আগেটুকু, আর যদি চান এক্সটেন্ডেড এটাকেও নিতে পারেন। এই হলো পুরো এরিয়াটা। এই দেখুন কাজ চলছে, সব সমস্ত কাজ চলছে, সব পরিষ্কার হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর জায়গা, নিরিবিলি, আর সবচেয়ে বড় কথা খুব সেফ, বা একদম প্রপার পাঁচিল টাচিল করা আছে। এটা হলো হালদার বাড়ি, চলুন এটার ভেতরে যাওয়া যাক। আচ্ছা, এটা আপনার, আচ্ছা ওকে। আচ্ছা দেখুন, এই পিকনিক স্পটটা কিন্তু খুব সুন্দর, একদম সুন্দরভাবে সাজানো গোছানো। আর বাচ্চাদের জন্য দেখুন একটা স্লিপ আছে, দোলনা লাগিয়ে দেওয়া হবে, ঢেঁকি আছে, আর সবুজে সবুজে একদম পুরো ঘেরা আছে, সুন্দর গাছ আছে। এইখানে সমস্ত খেলাধুলা করা যাবে, খাওয়া দাওয়াও এদিকেও করা যাবে, যেমন এদিকে ছাতা টাতা লাগিয়েও খাওয়া দাওয়া যায়, প্লাস যদি চান পিছন দিকটাও ওই দিকেও খাওয়া দাওয়া করা যায়। তবে নর্মালি ওই পিছন সাইডটা সবাই রান্নার জন্য ব্যবহার করে, তাই তো? খাওয়া রান্না দুটোই করে। আচ্ছা, এই সাইডটা হলো টয়লেটের সাইড, এই এইখানটা টয়লেটটা আছে, জেন্টস লেডিস টয়লেট এদিকে, আর এই দিকটা রান্না হয়, এই পাশটা রান্নাঘর। হ্যাঁ, রান্না এই জায়গাটা করা যাবে, একদম সুন্দর ব্যবস্থা। আর এনাদের নিজের বাড়ি এটা, তো সেফটি সিকিউরিটি নিয়ে কোনো রকম কোনো ভাড়াটা একটুখানি বলে দাও। ভাড়া 5000 টাকা ভাড়া। আর যদি কেউ মানে ফোন করে নেয় তাহলে একটা অ্যাডভান্স করে দিতে হবে কি?
50% অ্যাডভান্স আর এটা একটু কম হয় উইকেন্ডস গুলো বা ছুটির দিন যেগুলো হলিডেজ আচ্ছা 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 বন্ধুরা এটা অবশ্যই ট্রাই করতে পারেন খুব সুন্দর হরি কানন এই স্পটটা মানে আমার খুব পছন্দের একটা স্পট একটা বিশাল এরিয়া নিয়ে এই সামনে যে জায়গাটা দেখছেন এখানে কিন্তু এটা বলে রাখি এখানে কিন্তু মাল্টিপল বুকিং হয় মানে এই সামনে একটা জায়গা আছে আর পিছনে কিন্তু একটা দুটো টোটাল তিনটে না দাদা টোটাল সিঙ্গেল নিলে নিতে পারে যদি গ্রুপ খুব বড় থাকে তাহলে সিঙ্গেল নিলে নিতে পারে তবে এই যে জায়গাটা রয়েছে এটা দেখুন বিশাল বড় এরিয়া আর এই এই সামনের জায়গাটার সাথে কিন্তু আপনারা এই যে বাড়িটা দেখছেন এই ঘরটা পেয়ে যাচ্ছেন এই যে রেস্টরুম দেখছেন এখানে দুটো রুম আছে ওপরেও একটা জায়গা আছে বাথরুম টাথরুম সব আছে এগুলোও কিন্তু এর সাথেই পেয়ে যাচ্ছেন এই সামনের স্পটটার সাথে এখানে দেখুন স্লিপ তোলনা টোলনা সবই লাগানো আছে এটাও একটা খুব সুন্দর স্পট পিছনের স্পটগুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আর পার্কিং নিয়ে কোনো চিন্তা নেই অ্যাম্পেল পার্কিং স্পেস কোনো অসুবিধার কিচ্ছু নেই এটার ভাড়াটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন এটা মোটামুটি 12-14,000 টাকা ধরে রাখতে পারেন তবে ফোন করে নেবেন এনাদের সাথে কথা বলে নেবেন আরও যদি কিছু কম নেয় সেটা আপনারা কমিয়ে নেবেন মানে দাদুদের নামে এক একটা আচ্ছা মানে একটা স্পটের নাম সেট করা দারুণ শ্রী হরিকাননের ভেতরেই এই যে তুলসী উদ্যান বলে যে জায়গাটা রয়েছে এইটা একটা স্পট আছে এটাও দেখুন খুব সুন্দর একটা স্পট ছোটো স্পট মানে ছোটো মানে মোটামুটি 50-30 থেকে 50 জনের গ্রুপের জন্য একদম আদর্শ এই স্পটটাও কিন্তু সুন্দর গাছগাছালিতে ভরা ওদিকে টয়লেট আছে ঢেঁকি দোলনা টোলনা সবই আছে এই একটা রুমও পেয়ে যাচ্ছেন আর এই হলো স্পটটা তুলসী উদ্যান এটাও কিন্তু আপনারা চেষ্টা মানে বুকিং করে দেখতে পারেন খুব ভালো এখানেও পার্কিংয়ের কোনো সমস্যা নেই পার্কিং সামনে হয়ে যাবে আর পার্কিংয়ের জন্য এই সামনে একটা মাঠ আছে ওদিকেও আপনারা পার্কিং করে নিতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না তো এদিকে টয়লেট টয়লেটগুলো যেটা দেখালাম এই হলো তুলসী উদ্যান এটার ভাড়া কিন্তু ওনারা যেটা আছে বলেন সেটা 5-6 হাজার আমরা চলে আসছি এটা হলো গোপাল উদ্যান বলতে পারেন তো এই জায়গাটাও কিন্তু সেমই তুলসী উদ্যানের মতনই সুন্দর জায়গা ছিমছাম দোলনা স্লিপ সব কিছুই অ্যাভেলেবল এখানেও একটা রেস্টরুম আছে ওই পাশের তুলসী উদ্যানের মতন রান্নাবান্না করার জায়গা ওই দিকটা আপনারা এদিকেও করতে পারেন সেটা ব্যাপার নয় তবে নর্মালি ওদিকটাই করে সবাই এখানে ছাতা ঠাতা লাগিয়ে মানে আর এই পিকনিকের সময় জায়গাটা একদম দারুণ সুন্দর লাগে আর এনাদেরকে ফোন করবেন এনাদেরকে ফোন করলে এনারা সাউন্ড সিস্টেম বা ক্যাটারিং যদি করতে চান সমস্ত ব্যবস্থা কিন্তু এনারা করে দিতে পারবেন আর ভাড়ার কথা যদি বলি এটার ভাড়াও মোটামুটি 5-6 হাজার টাকা ডিপেন্ড করবে আবার বললি ডেটের ওপর অ্যাভেলেবিলিটি এনার নাম হলো পল্লব হালদার ইনি হলেন এই পুরো হালদার বাড়ির মালিক শ্রী হরিকাননের মালিক তো দাদা তোমার ফোন নাম্বারটা যদি একটু বলে দাও আমাদের 9804721584 আপনাকে ফোন করে আগে থেকে তাহলে বুকিং করার জন্য আর কোনো অ্যাডভান্স যদি চান সেটা আপনি 50% বলে নিন 50% ওটা ব্যাংকের বা এতে যেভাবে ক্যাশে অনেকে এসে বুক করে তো যার সেটা ঠিক আছে আচ্ছা আর যদি সাউন্ড বক্স মানে সাউন্ড সিস্টেম এগুলো কি আপনারা ডেকোরেটরস এর যাবতীয় জিনিস আমাদের ডেকোরেটরসরা আছে এখানে পাড়ায় তাদের গার্ডস আমরা দিয়ে দেব আপনাদের সঙ্গে ওনাদের ডাইরেক্ট কথা হবে আমরা এর মধ্যে মানে আমরা জাস্ট প্রোভাইড করে দেব যে এরা 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 দারুন 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 তো ঠিক আছে বন্ধুরা এই হলো ইনফরমেশন দাদাকে চলুন এটা হলো প্রিন্স গার্ডেন এটা কিন্তু একটু বড় বাগান বাড়ি আমি আপনাদেরকে দেখাবো এই হলো প্রিন্স গার্ডেন দেখুন বিশাল বড় সাইজ এটা এটা একটা গ্রুপকেই মানে একটা গ্রুপকে এটা দুটো গ্রুপ আচ্ছা মানে এই সাইডটা একটা দেন পিছন দিকটা একটা আছে আচ্ছা তো এই সাইডটা টোটাল নিলে টোটাল মানে মোটামুটি এই ধরুন এই সাইডটা যদি মানে কোনো নেয় কজন কজনের গ্রুপ হলে ভালো হ্যাঁ 100 জন হ্যাঁ না না যথেষ্ট বড় এরিয়া এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এই ঘরটাও পেয়ে যাচ্ছেন এখানে টয়লেট আছে ওইদিকেও টয়লেট আছে বহুত বড় এরিয়া বাচ্চাদের জন্য দেখুন স্লিপ টিপ আছে দোলনা আছে এই দোলনাগুলো খালি আছে ভেবে ভাববেন না যে এরকম অবস্থা যখন ভাড়া নেবেন সব কিন্তু প্রপার দোলনা মানে সব কিছু দিয়ে দেওয়া হবে আর পার্কিং নিয়ে কোনো চিন্তা নেই অ্যাম্পেল পার্কিং আর এখানে ছাতা বা এইসব যদি লাগিয়ে নিতে পারেন তো খুবই সুন্দর লাগবে পুরো বাগান বাড়িটা একদম চেনা যাবে না আর কি এত সুন্দর লাগবে তবে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আরও হবে দেখুন কাজ কিন্তু চলছে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আরও হবে তো এই হলো ব্যাপার এইখানে একটা বসার জায়গা আছে একটু সকালবেলা দুপুরবেলার দিকে যদি একটুখানি মজা নিতে চান তাহলে এইখানে একটু বসে সবাই গল্প গল্প করতে পারেন এই যে বাগান বাড়িটা দেখুন আমি স্লিপে উঠে গেছি স্লিপে উঠে গেছি তো ওই জন্য একটু পুরো ওপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমার তো ড্রোন নেই তবে এইটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এই হলো টোটাল বাগান বাড়িটা ভাড়ার কথা যদি বলা যায় তাহলে 9-10 হাজার টাকা এই টোটাল জায়গাটার আপনাদের ভাড়া পড়বে টাইমিং থাকছে সকালবেলা 6:30 থেকে 7টা বিকেলবেলা 4:30
থেকে পৌনে পাঁচটা অবধি পারমিশন হয়। ফোন করে নেবেন এবং এই বাগান বাড়িটা পিকনিকের জন্য চলে আসবে। বাঁদিকে যে একটা স্পট যেটা চলে যাচ্ছে সেরকমই সোজা কিন্তু আরেকটা স্পট চলে যাচ্ছে, পিছনের স্পট যেটা আমি আপনাদেরকে বললাম। চলুন পিছনের স্পটটা একটু দেখে নিই। তো এটা হলো পিছনের স্পটের এন্ট্রেন্সটা। বাহ, এটাও খুব কিন্তু সুন্দর, এটাও সুন্দর। দেখুন বসার জায়গাগুলো দেখেই মনে হচ্ছে না এখনই গরম গরম লুচি তরকারি দিয়ে ব্রেকফাস্ট করে শুরু করেই। তো এখানে একটা বসার জায়গা আছে, এটাও খুব সুন্দর জায়গা, স্লিপ দোলনা আছে, একটা ঘর পেয়ে যাচ্ছেন, এখানে দুটো রুম আছে, টয়লেট টয়লেট সবের ভেতরেই রয়েছে। দেখছেন ঘরটা বেশ সুন্দর, মডার্ন অ্যামিনিটিস সব কিছুই রয়েছে। আর রান্নাবান্না এখানে করতে পারবেন, এই জায়গাটা রান্নার জায়গা। আর পিছনে দেখুন এনাদের নিজস্ব ক্ষেত আছে, পিছনে একদম পিছনে একটা পুকুর আছে। এই ক্ষেতটা দেখছেন এখানে সমস্ত পটল ফুলকপি এইসব কিছু ওনারা নিজেরাই খেতি করেন। তো এই হলো সেকেন্ড স্পটটা, এটাও আপনারা বুকিং করতে পারবেন, ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন করুন আর তাড়াতাড়ি পিকনিকের জন্য চলে আসুন। এবার পুকুরেও নামা যায়। এই জায়গাটা কিন্তু যেটা বললাম সমস্ত কাজ চলছে এইসব পরিষ্কার হয়ে যাবে, কিন্তু দেখুন বিশাল সুন্দর একটা পুকুর আছে। কারণ পিকনিক করতে গেলে আমরা একটুখানি পুকুর একটু খুঁজি। এই যে পিছন দিক দিয়ে হেঁটে ওই পাশ দিয়েও যেতে পারেন, কিন্তু ওই যে দেখছেন ঘাট মতো করা আছে ওই দিক দিয়েও কিন্তু যেতে পারেন। হ্যাঁ, খুব সুন্দর জায়গা। তো এই যে স্পটটা বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি, এই স্পটটার ভাড়া কিন্তু 6-7 হাজার টাকা। 6-7 হাজার টাকার মধ্যে এই সুন্দর স্পটটা আপনারা পেয়ে যাচ্ছেন। মোটামুটি টাইমিং সকালবেলা 7:30-7:30 থেকে স্টার্ট হয়, আপ টু বিকেল 4:30-4:30 অবধি পারমিশন থাকে। তার মধ্যে পুরো ব্যাপারটাকে গার্ডেন আপনাদেরকে দেখাই, হালদার পিকনিক গার্ডেন। এটাও কিন্তু এই একই এরিয়ার মধ্যেই, কাঠোর থেকেই আসতে হয়। চলুন এই জায়গাটার ভেতরে যাই, এটাও কিন্তু একটা খুব সুন্দর একটা গার্ডেন। বাহ, খুব খুব বড় এরিয়া নিয়ে দেখুন, এদিকে একটা পুকুর আছে, কলা গাছ সলা গাছ দিয়ে ঘেরা একটা পুকুর আছে। একদম গ্রামীণ পরিবেশ, শহরের কোলাহল থেকে অনেক দূর। খুব সুন্দর, খুব সুন্দর। দেখুন এখানে একটা পার্কিং আছে, যদি পার্কিংটা ওনারা মানে আপনারা যদি চান এখানে পার্কিং করতে পারেন, বা বাইরেও পার্কিংয়ের জায়গা আছে। এই হলো পুরো গার্ডেনটা। এখানে একটা মন্দির আছে, দেখুন এখানে একটা বসার জায়গা আছে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, একদম দারুণ। অরিজিনাল যদি পিকনিকের গার্ডেনটা যেখান থেকে আপনারা এখানে রাখতে মানে মানে ছাতা ঠাতাগুলো এখানে লাগাতে পারবেন, এই হলো এই এরিয়াটা। সামনের দিকটাও আছে যেটা আপনারা দেখালাম, তবে এই ঘরটা আপনারা পাবেন। আর ওই দিকে টয়লেট আছে, এই দেখুন এখানে রান্না করার জায়গা আছে, প্রচুর সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর জায়গা। দেখুন একটা বসার জায়গা আছে, পিছনেও সব খেলা ফুটবল বা ক্রিকেট খেলার জন্য অনেকটা স্পেস। ওদিকে আরেকটা পুকুর আছে, পিছন দিকটাও দেখুন একটা জায়গা আছে, পিছন দিকটাও কিন্তু একটা জায়গা আছে। তো এই হলো পুরো এরিয়াটা, খুবই সুন্দর এরিয়া, মনোরম পরিবেশ, একদম খুবই ভালো লাগবে। আচ্ছা, এই যে দেখছেন এখানে যে রেস্টরুমটা রয়েছে, যে এখানে কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানোভাবে আছে। সামনে দেখুন আবার বেসিন টেসিন সবই আছে। তো এই হলো এই এরিয়াটুকু, এতটা এই এরিয়াটুকু যদি আপনারা ভাড়া নেন, এই পুরো এরিয়াটা পুরোটা যদি ভাড়া নেন, তাহলে মোটামুটি আপনাদেরকে 12-13 হাজার টাকা পড়বে এই টোটাল এরিয়াটা। আর যদি এর সাথে আপনারা পিছনের জায়গাটাও একসাথে নিতে চান, যদি আপনাদের গ্রুপ বড় হয়, যদি পিছনের জায়গাটাও আপনারা একসাথে নিতে চান, তাহলে কিন্তু টোটাল যদি এই জায়গাটা একসাথে নিন, দেখুন এইখানেও কিন্তু বিশাল বড় একটা এরিয়া আছে। এখানেও দেখুন বসার জায়গা টায়গা সব আছে, ওখানেও কিন্তু খেলার জায়গা, মাঠ বিশাল বড়। মানে এখানে 200-250 জনের গ্রুপ কোনো ব্যাপারই না, এই যা এরিয়া আছে আর কি। তো এইটা যদি টোটাল নেন তাহলে আপনাদের পড়বে 15,000 টাকা, মানে এই এই পিছনের জায়গাটা এবং তার সাথে যদি সামনের জায়গাটাও পুরো নেন, মানে পুরো বাগানটা যদি নেন তাহলে 15,000 টাকা। আর যদি ওইটুকু শুধু নেন তাহলে আপনার পড়বে 12,000 টাকা। আর যদি পিছনের সাইডটা শুধু নিতে চান তাহলে মোটামুটি আপনার 7-8 হাজার টাকার কাছাকাছি আপনি ধরে চলতে পারেন। তবে আবার বলবো, ফোন করে নেবেন, নাম্বার আছে ডেসক্রিপশনে, ফোন করে নেবেন। ফোন করলে ওনারা আপনাদেরকে বলে দেবে ডেট খালি আছে কি না, এবং যে বাগান বাড়িটা আপনার দেখাবো এটা একটু ভাড়া বেশি আমি বলবো না, তবে এটা একটু সুন্দর, একটু গোছানো গাছানো আর কি বাড়ি। তো প্রথমেই বলে রাখি পার্কিং, পার্কিংয়ের জন্য দেখুন অপোজিটে একটা মাঠ আছে, বিশাল বড় মাঠ। এই যে ক্লাবটা আছে, ক্লাবের এখানে সমস্ত বিশাল বড় মাঠ, এই মাঠটা কিন্তু পার্কিংয়ের জন্য দেন ওরা। এখানে এই ব্যাপার নয় যে কি মধুবনেই আপনাদের আসতে হবে তাইলে এখানে পার্কিং পাবেন, তা নয়। আপনারা যদি আরও কাছাকাছি আরও বাগান বাড়ি আছে ওইদিকেও যদি যান, তাহলেও কিন্তু এদিকে আপনারা পার্কিংয়ের জন্য গাড়ি রাখতে পারবেন। তো চলুন মধুবনে একটু ঢোকা যাক, এখানে কী ব্যবস্থা আছে আপনাদেরকে দেখিয়ে দিই। এই হলো মধুবনের এন্ট্রেন্স, একদম সুন্দর গোছানো গাছানো, একদম একটা বিশাল সুন্দর একটা প্রপার্টি।
হ্যাঁ, এখানে কিন্তু বাগান সেই অর্থে বিশাল কিছু বড় নয়। এটা কিন্তু বাগানবাড়ি মানে পিকনিক স্পট হিসেবে অবশ্যই ভাড়া দেওয়া হয়, তবে এখানে কিন্তু শুটিংয়ের জন্য বা বিয়েবাড়ির জন্য কিন্তু ভাড়া দেওয়া হয়। দেখুন এই জায়গাটা, দেখুন ওই কোণে বসার জায়গা, ওপরটাও কিন্তু খুব সুন্দর, ওদিকেও কিন্তু সমস্ত ছাতা টাছাতা লাগানোর জায়গা, দেখুন দোলনা টোলনা সব আছে। এইখানে ইন্টেরিয়ারটা কিন্তু খুব সুন্দর। আর এইগুলো বাগানবাড়ির ভেতরটা, গাছগাছালি যেরকম ভরা আছে, এই যে ভাড়া যান যে ভাড়াটা আছে আমি বলে দিচ্ছি, তার সাথে কিন্তু এই টোটাল বাড়িটা মানে এই ঘরটা পুরো পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এই পুরো এখানে অনেকগুলো ঘর আছে, সেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো এই হলো, চলুন একটু ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন, এই হলো ভেতরটা, এগুলো সব ইউজ করতে পারবেন। এখানে দেখুন রুম আছে, যথেষ্ট সুন্দর রুম আছে, এসি টেসি লাগানো আছে রুমে, ওপরেও জায়গা আছে। এই একটা রুম আর এই একটা রুম না, আর এই আরেকটা রুম দেখুন, এখানেও এসি লাগানো আছে, ভেতরে বাথরুম আছে, টিভি টিভি লাগানো আছে, সবই আছে, এসিও পেয়ে যাচ্ছেন ওই ভাড়ার মধ্যেই। ভাড়াটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর রুম থেকে বেরিয়ে দেখুন এখানে একটা জায়গা আছে, ডাইনিং রুম, এটাও যদি চান আপনারা ইউজ করতে পারেন। দেখুন ফ্রিজ টিজ সব কিন্তু করা আছে, খুব সুন্দর ইন্টেরিয়ার, মানে বাগানবাড়ি হিসাবে যথেষ্ট সুন্দর। যেটা আমি বললাম, এনারা কিন্তু শুটিংয়ের জন্য এটা ভাড়া দেয়। দেখুন এখানেও একটা ছোটো রুম আছে, প্লাস এখানে একটা কিচেন আছে, সেটাও ব্যবহার করতে পারেন যদি চান, কিচেনও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, বিয়ে বাড়ির জন্য এখানে প্রচুর লোকেই এই জায়গা মধুবনকে ভাড়া নেয়। আর যদি ভাড়ার কথা আমি আপনাদেরকে বলি, আচ্ছা তার আগে একটু বলে দিই, ওপরেও কিন্তু জায়গা আছে, এই যে ওপরেও কিন্তু আপনারা জায়গা, ওখানে অডিটোরিয়াম টাইপের একটা আছে, তবে হ্যাঁ ওই অডিটোরিয়ামটা ইউজ তখনই করতে পারবেন যদি বৃষ্টি টিষ্টি হয়, তাহলে ওপরে চলে যেতে পারবেন, নইলেই নিচটাই পুরো পাচ্ছেন আর এই সামনের এই পুরো জায়গাটা তো পাচ্ছেনই। আর এবার তাহলে ভাড়াটা আমি আপনাদেরকে বলে দিই, ভাড়া যদি ভাড়ার কথা বলেন তাহলে এই টোটালটা আপনাদের ভাড়া পড়বে 12,000 টাকা, 12-13,000 টাকার ভেতরে চলে, ওই 12,000 টাকাই ধরে চলুন। ফোন করে নেবেন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন করে নেবেন, ওরানা আপনাদেরকে বলে দেবে ডেটটা অ্যাভেলেবেল আছে কি না এবং ভাড়া কী হবে না হবে সব কিছু ওনারা বলে দেবেন। তো এই ছিল বন্ধুরা মধুবন, এই ছিল টোটাল বাগানবাড়ি। মোটামুটি আমার যেগুলো আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল, মানে ইচ্ছা ছিল, সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করলাম। তো এদেরকে কিন্তু বুকিং করার জন্য একটা অ্যাডভান্স দিতে হয়, যেটা আমি আমার ভিডিওর মধ্যে বললাম, তা একটা ধরুন 50% মতো একটা অ্যাডভান্স দিতে হয়, বাকিটা আপনি এখানে এসে মানে পিকনিকের সময় এসে বাকি টাকাটা এনাদেরকে বুঝিয়ে দেবেন। আর বাকি রইল আপনার সাউন্ড সিস্টেম বা ধরুন ক্যাটারিং বা ধরুন টেবিল চেয়ার, এই সমস্ত কিন্তু ব্যবস্থা আছে, ফোন করবেন, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে যে কত কী এক্সট্রা লাগবে না লাগবে। বা কিছু কিছু জায়গায় কিন্তু আবার, যেমন মধুবন বলে যে জায়গাটা বললাম, ওখানে কিন্তু আবার চেয়ার টেবিল কিন্তু ইনক্লুডিং আছে ওই টাকার ভেতরে। তো আপনারা ফোন করবেন, সমস্ত ইনফরমেশন আপনাকে আপনাদেরকে বলে দেবো। তো বন্ধুরা এই ছিল টোটাল আজকের পিকনিকের ভিডিওটা, পিকনিক গার্ডেনের ভিডিওটা, বাগানবাড়ি। তো চলে আসুন, আর কিসের দেরি, পিকনিকের মরশুম স্টার্ট হয়ে গেছে, তাড়াতাড়ি বন্ধুবান্ধব বা ফ্যামিলি সবাই মিলে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন। ঠিক আছে, আজকের মতো এতটুকু ছিল, আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে।